এই বন্ধু, খবর পাইছস? এই যে কুখ্যাত সন্ত্রাসী আকরাম খাস না, ও তো দুই পক্ষের ভিতর মারামারি করবে যে মারা গেছে। হ্যাঁ শুনছি তো, ওর জ্বালায় তো মানুষ টিকতেই পারে নাই, ভালোই হয়েছে। হ্যাঁ ঠিকই বলছস, আর আজকে কিন্তু ওর লাশই আইব, ওর লাশই কাটাকুটা করতে হইব। কি বলস, তাই নাকি? হ্যাঁ আকরাম খাঁর লাশ চলে আসার পর ওরা নিত্যদিনের মতো ওদের পেশাগত কাজ শুরু করে দেয়। কাজের শুরুতে ওরা লাশের উপর মেডিসিন ব্যবহার করে, এরপর লাশ থেকে বিভিন্ন ধরনের আলামত এবং নমুনাগুলো ওরা সংগ্রহ করতে থাকে। কাজের মাঝখানে হঠাৎ ফয়সাল যখন লাশটিকে কাটতে যায়, ওর তখন মনে হলো লাশটি যেন হাসছে। এটা দেখার পর ও একটু চমকে যায় এবং ভাবে হয়তোবা ওর মনের ভুল হতে পারে, তাই ও আবারও লাশটিকে কাটতে যায়। তখনও ঠিক একই ঘটনা ঘটে। এ বন্ধু, হ্যাঁ বল বন্ধু, আমার জন্য কেমন একটা লাগতেছে। কেন, কি হলো? না তেমন কিছু না, তুই একটু দেখতো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। এরপর নাসির যখন লাশটিকে কাটতে যায়, ওরও মনে হয় লাশটি যেন হাসছে। ও তখন পুরো বিষয়টাকে ওর মনের ভুল ভাবে, ও আবারও লাশটিকে কাটতে যায়। ঠিক তখনই ও অনেক জোরাজোরির পর কোনো রকমে লাশের থেকে ছাড়া পায়। এদিকে ফয়সালও বাহিরে দাঁড়িয়ে ভাবছিল ও কি সত্যি ভুল দেখেছে নাকি। বন্ধু বন্ধু, লাশ লাশ কিছে? আরে লাশ জীবিত হয়ে পড়ছে। কি বলিস তুই? হ্যাঁ সত্যি সত্যি দেখছিস? হ্যাঁ। আর বন্ধু, আমি তো দেখলাম যে হাসতাছে, আমি সেই জন্য বাইরে চলে আসছি, ভাবছি আমার মনের ভুল। চল এই জায়গায় থাকবো না আজকে, চল জায়গায়। আচ্ছা চল চল। এ বন্ধু, আমরা তো চলে আসলাম, স্যারের তো কিছু জানে আসলাম না। আরে আগে জীবন বাঁচা, চাকরি বাকরি পরে দেখেন যাবো। জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই একজন লোক ওদের সামনে আসে। আরে ভাই কে আপনি? ভাই আমার বাঁচান ভাই, আমি খুব বিপদে পড়ি, আপনি ওর কাছে আছি ভাই, আমার বাঁচান। কি বিপদ ভাই আপনার? ভাই ওইদিকে আমার একটা বন্ধু অজ্ঞান করে রয়েছে ভাই, একটু চলেন না, একটু ডাক্তার কাছে নিয়ে যান। বন্ধু কি বলস, আমরা তো বিপদে থেকে আসতেছি। বিপদে যখন পড়ছে তাহলে তো সাহায্য করার লাগবে। চল যাবি? চল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই চলে। আচ্ছা চলেন ভাই, একটু তাড়াতাড়ি আসুন ভাই। ভাই আপনারা একটু এই জায়গায় দাঁড়ান, আমি আর নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। কি রে, অনেকক্ষণ হয়ে গেল, লোকটা তো আর আসেই না, কি করবি? তুই আগে যা দেখা উচিত, তাহলে কি তুই একটু দাঁড়ান দেখে আসি। আচ্ছা যা, আমি এই জায়গায় আসি। কি ব্যাপার, লোকটা তো এইদিকেই আসলো, দেখি না তো কোনো জায়গা। আরে ফয়সালের চিৎকার না, চিৎকার করে কেন? দেখে আসি। আরে এটা তো সেই লোকটাই। কোন দিকে গেল? আরে নাসির চিৎকার না, দেখি তো। আরে এই তো নাসির,
নাসির নাসির এ ভাই তুই থেকে ভাই পড়ে আছিস কেন? আরে ভাই আমি ওই লোকটার এই জায়গায় ঝুলতে দেখছি ওই লোকটার লাশ। কি বলিস তুই? আরে ভাই সত্যি ভাই তুই তুই এই জায়গায় কেন? তোর তো আমি ওর পাশে দেখে আসলাম। আরে আমি তো তোর চিৎকার শুনে এই জায়গায় আসছি। কি বলিস তুই? আমি তো কোনো চিৎকারই করি নাই। তাহলে চিৎকার করলো কে? বন্ধু আমার কিন্তু কোনো কিছু ভালো লাগতেছে না, এই জায়গায় বেশিক্ষণ থাকা চলবে না, চল আমরা যাই। চল চল। এরপর দুজনে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। হ্যালো জিএন পিপল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন হলো আপনাদের সাথে এভাবে কথা বলা হয় না, আজকে আবার ব্যাক করলাম। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এক্ষুনি একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানান কোন পার্টটি আপনাদের সবচাইতে বেস্ট লেগেছে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন স্টে সেফ স্টে হেলদি অ্যান্ড রিমেম্বার অলওয়েজ বি এ গুড ওয়ান। বাই।